हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल अशोक एक्सक्लूसिव। आज के 26 जनवरी आज के सारा देशे पालित होच्छे प्रजातंत्र दिवस अति मर्यादार संगे अति गर्वेर संगे। आमी आज के एसेछी पताका उत्तोलन करब, आमरा सबाई मिले पताका उत्तोलन करब। आमादेर समितिर घरे आमी एसेछी, एखन सब तात्पर्य शुरू होच्छे जावार जन्य। आर ए प्रसंगे एकटा कथा बोले राखी, आज के आमादेर समितिर 25তম প্রতিষ্ঠা দিবস, সেই উপলক্ষে আমরা ভীষণ উৎসাহিত হয়ে আছি। তা চলো, তোমাদের যেখানে পতাকা উত্তোলন করা হবে সেই জায়গাটায় নিয়ে যাই। ঠিক সকাল 9টার সময় এই পতাকা উত্তোলন আমরা করব। আমাদের ক্লাবের সমস্ত সদস্যরা এসে যাচ্ছেন, আস্তে আস্তে জড়ো হচ্ছেন। তোমরা দেখতে পাচ্ছ আজকে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে আমাদের ফ্ল্যাগ হোস্টিং হবে ঠিক সকাল 9টার সময়। আমরা সব অপেক্ষা করে আছি আমাদের সমিতির পতাকা উত্তোলনের জন্য। আজকে সারা দেশে প্রজাতন্ত্র দিবস পালিত হচ্ছে অতি গর্বের সঙ্গে মর্যাদার সঙ্গে। আমরাও চেষ্টা করে চলেছি প্রতি বছরের ন্যায় এবছরও পতাকা উত্তোলন করব। এ প্রসঙ্গে আরেকটি কথা না বললেই নয়, আজকে আমাদের সমিতির 25 বছর পূর্ণ হলো। এখানে আমাদের লাইভ সঙ্গীত অনুষ্ঠান চলছে, বিভিন্ন শিল্পীরা দেশাত্মবোধক গান পরিবেশন করছে। এখানে বিভিন্ন বিশিষ্ট জনেরা এসে উপস্থিত হয়ে গেছেন অলরেডি। পতাকা উত্তোলনের তোড়জোড় শুরু হয়ে গেছে। সমিতির সহসভাপতি মাননীয় পঞ্চানন ঘোষ মহাশয় পতাকা উত্তোলন করবেন। বন্দে মাতরম। দেখুন জাতীয় পতাকা কেমন পথপথ করে উঠছে। এ পতাকা শুধু পতাকাই নয়, এ আমাদের দেশের গর্ব, আমাদের অহংকার। আমাদের আজকে শপথ গ্রহণ করার দিন, দেশকে অক্ষুণ্ণ রাখতে, দেশের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আমাদের সকলকে চেষ্টা করতে হবে। আমরা এবার 1 মিনিট শহীদদের উদ্দেশ্যে নিরবতা পালন করব। কিন্তু বাচ্চারা বুঝতে পারছে না, ছটফট করছে। এখন একটি শিশু তার প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তার অনুভূতি প্রকাশ করবে। জোরে বলো, একটু জোরে। আমরা শুনছি ছোট্ট আদিত্যর কণ্ঠে তার অনুভূতি 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস উপলক্ষে তার অভিব্যক্তি। একটু পরেই সঙ্গীত শুরু হয়ে যাবে, শিল্পীরা প্রস্তুত হয়েই আছেন। ব্যস্ত রাস্তা, বহু মানুষ এসেছেন, আরো আসছেন। আমাদের গর্বের প্রতীক, আমাদের মাথা উঁচু করে থাকার প্রতীক, আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের ঐতিহ্যের প্রতীক।
জাতীয় পতাকা। ২৬শে জানুয়ারি উদযাপনের সঙ্গে সঙ্গে উদযাপিত হচ্ছে আমাদের সমিতির ২৫তম প্রতিষ্ঠা বার্ষিক। আজকে আমরা খুব গর্বের সঙ্গে বলতে পারছি, আজকে ২৫ বছরের পদার্পণ করে আমরা অনেকটা দুর্গম পথ অতিক্রম করে এসেছি, আরও আগামী দিনে অতিক্রম করতে হবে। আমরা এখানকার মানুষদের বিভিন্ন সেবা দিতে পারছি, আমরা এখানকার মানুষের পাশে থাকতে পারছি। এটি একটি অরাজনৈতিক প্রতিষ্ঠান, রাজনীতির কোনো জায়গা এই প্রতিষ্ঠানে নেই। এভাবেই আমরা আজকে এগিয়ে চলেছি ২৫ বছর ধরে। আমরা এখন শুনছি আমাদের সমিতির প্রেসিডেন্টের বক্তব্য। এই শুভ দিনে শুভ সকালে আমাদের জাতীয় পতাকার পাদদেশে সমবেত সবাইকে আমার প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। পঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গা বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্চল জলধি তরঙ্গা তব শুভ নামে জাগে তব শুভ আশিষ মাগে গাহে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত মাতা জয় হে জয় হে জয় হে জয় হে জয় 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 হে। এই জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের আজকের পতাকা উত্তোলনের অনুষ্ঠান শেষ হলো। আমাদের অনুষ্ঠান শেষে সমস্ত কচিকাঁচাদের হাতে আমরা বিস্কুট তুলে দিচ্ছি। প্রতি বছর আমরা মিষ্টান্ন পরিবেশন করে থাকি, এলাকার যত বাচ্চা আছে যত মানুষ আছে যারা এখান দিয়ে যাবেন যারা আসবেন সবার উদ্দেশ্যে। কিন্তু এবারে আমাদের সেভাবে ব্যবস্থাপনা করা হয়ে ওঠেনি বিভিন্ন কারণে, একে কোভিড পরিস্থিতি, তারপর নানান্য সমস্যা তো রয়েছে। তার জন্য আমরা বিস্কুটের মাধ্যমেই এ বছরটা সমাপ্ত করতে চাইছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আমাদের পতাকা উত্তোলন হয়ে গেছে, আমরা আবার যথারীতি সমিতির ঘরে চলে এসেছি। তোমরা যারা আমাদের এই প্রোগ্রামটা দেখলে তাদের যদি ভালো লাগে তোমাদের, তাহলে এটাকে লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর অবশ্যই এটা শেয়ার করো, আর আমাদের সমিতির শুভকামনা করো। আর আজকে এখানেই রইল, বাই বাই।